প্রশাসনের অনুমোদন ছাড়াই বরগুনার তালতলিতে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি দখল করছে আইসোটেক নামের একটি প্রতিষ্ঠান। এর প্রতিবাদ করায় মামলা দিয়ে স্থানীয়দের হয়রানি করার অভিযোগ উঠেছে, আর অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ইমরান হোসেনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। বরগুনার তালতলির বড় অঙ্কুজান পাড়া, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া এই গ্রামের পুরুষরা। আতঙ্ক নিয়ে বাড়িতে আছেন কেবল নারী ও শিশুরা। এদেরই একজন খবিরুন্নেসা, এই গ্রামের বাসিন্দা। তার ঘরের কোল ঘেঁষেই নির্মাণ হচ্ছে 300 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ক্ষতিপূরণ না দিয়েই বাসিন্দাদের উচ্ছেদ করে মাটি ভরাট করছে বেসরকারি প্রতিষ্ঠান আইসোটেক। মাটি কাটতে বাজারলে হেই থামাই দিছি, কইছি আমার ঘর ভাঙবে, আমি এই বেকু এখানে চালাইতে পারবেন না, আমাকে টাকা পয়সা কিছু দেন না। গ্রামের কৃষকরা এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে গণহারে চাঁদাবাজির মামলা দেয়া হয়েছে। পুলিশের গ্রেপ্তারের ভয়ে তাই বাড়ি ছাড়া পুরুষরা। বাধা দেওয়ার পর আমার নামে 30 লাখ টাকা চাঁদাবাজি, উল্টা বলে 30 লাখ টাকা চাঁদাবাজি মামলা দিয়ে আমার পুলিশ হয়রানি করতেছে, ভয়ভীতি করে নামাই দিছে। অসমার কালে ঘর দুর কোথায় যাইবে তারা? এত কেউ জমি একই কেউ দলিল করে না, সব জমি নিয়ে গেছে ওরা। বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি বুঝে নিতে হলে সেটি স্থানীয় প্রশাসনকে জানানোর নিয়ম থাকলেও বরগুনা জেলা প্রশাসনের কাছে কাগজপত্র জমা দেয়নি আইসোটেক। আমরা এই ধরনের কোনো আবেদন পাইনি, সরকারের সুনির্দিষ্ট বিধিবিধান আছে, সেই বিধিবিধানের আলোকে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। এ বিষয়ে আইসোটেকের ব্যবস্থাপনা পরিচালক জানান, তাদের বিদেশি পার্টনারের নিরাপত্তার জন্যই মামলা করা হয়েছে, জমি নেওয়া হচ্ছে নিয়ম মেনেই। আইসোটেক হচ্ছে শুধু মানে খুবই সীমিত পরিসরের একটা শেয়ার হোল্ডার, মূল হচ্ছে যে বিদেশি কোম্পানি হচ্ছে মোর দেন 96% হচ্ছে তারাই ওনার। তাদের উপরে বেশ কিছু মানে হ্যাসেল এসেছিল, যার ফলে আমরা আসলে মামলা করি, আমরা জাস্ট পুলিশ অথরিটির কাছে একটা জেনারেল ডায়েরি করেছি যেটাকে জাস্ট প্রোটেকশন একটা রাখার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, উন্নয়ন কাজের জন্য কারো ক্ষতি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের অসুবিধা হবে, জনগণ দুর্ভোগ পোহাবে পাওয়ার প্ল্যান্টের কারণে, আমরা সুবিধা করতে গিয়ে যদি দুর্ভোগে দেই তাহলে অবশ্যই সেটা অ্যালাউ করবো না, এটা একটা স্পষ্ট কথা। সেটা প্রাইভেট সেক্টর হোক, সেটা গভর্নমেন্ট সেক্টর হোক, যেটাই হোক না কেন, আইন অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি নিতে হলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মুজাহিরুল হক রুমেন, 71, তালতলি, বরগুনা।